বিরতির পর ফিরে আসলাম। লিম্বুছড়া রাস্তার উপরে উদ্ধার একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। সাত সকালে এলাকার মানুষজন প্রত্যক্ষ করে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। গাড়িটির চালককে খুঁজে পাওয়া যায়নি, এমনকি গাড়িটি কোথা থেকে এলো ঘটনাস্থলে সে সম্পর্কেও কারোর কোনো তথ্য জানা নেই। যদিও পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে লিম্বুছড়া ফাঁড়ি থানাধীন নেপালী বস্তি এলাকায় ছুটে যায় পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালানো হয়, একই সঙ্গে গাড়িটি কোত্থেকে এলো সে সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। তবে গাড়িটি কার কোত্থেকে আসলো, কিভাবে দুর্ঘটনা কবলিত হলো সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি বলে প্রাথমিকভাবে লিম্বুছড়া থেকে খবর। লিম্বুছড়া ফাঁড়ি থানাধীন নেপালী বস্তি এলাকায় চালকবিহীন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সকালবেলাতে লক্ষ্য করা যায়, যা দেখে এলাকার মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। যে গাড়িটি পাওয়া গেছে সেই গাড়ির নম্বর যথাক্রমে জানা যাচ্ছে TR01AS0482 নম্বরের একটি ইন্ডিকা ভিস্টা গাড়ি দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। এলাকাবাসী বিষয়টি দেখে খবর দেয় লিম্বুছড়া ফাঁড়িতে। পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গাড়িটিকে যেরকম তল্লাশি চালানো হচ্ছে একই বিষয়, একইভাবে পুরো গাড়িটি কোত্থেকে এলো, নম্বরটি কোতে রাখা হচ্ছে, কার নামে রয়েছে গাড়িটি, কিভাবে দুর্ঘটনা কবলিত হলো, প্রতিটা বিষয় এখন পুলিশের তল্লাশিতে চলছে। সংশ্লিষ্ট বিশেষ করে পুলিশের কি বক্তব্য রয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে শুনুন। পাম খবর মানে ফাইবেনি গাড়ি উল্টো গুই চলি খাই খবর মানে খাই ফাই হিমালয় গাড়ি ওরম সাইডে খাই সাইডে হয়েছে তা উল্টো এমনি তো উল্টো গিয়া গাড়ি তো আরো তবুও কালাই খাই মালিক তো খোঁজ খাই নি তারপর জরতে আটটা তো বাজি খানা খাই না তো খুব তমনি তামনি ভাবে ফাই আর তামনি ভাবে ফাই আর তাও তো মালিক বারা বাসা কারনা বাসা যাবো তো সৈনিয়া কোন জায়গাটা দুর্ঘটনা ঘটে গই এমন হেকে খাইকে না আবার আসল শাশুড়িয়া কোনখানে ফলে খাইকে না বড় খাইয়ে রং খাইতে মানে আমার মনে হয় রং সাইডে গিয়া টাকা খাই হয়ে গেছি মালিক দোকান তো খোঁজ করে পাওয়া যাইতেছে না রাত্রে মনে হয় রাত্রে পড়াশোনা মালিকের নাম পাম এলাকার লোকাল গাড়ি চিনে গেছে লিম্বুছড়া থানার ওসির লিম্বুছড়া ফাঁড়ির ওসির বক্তব্য আপনারা শুনলেন। আজকের দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে কেন্দ্র করে পুলিশের তদন্ত চলছে। এই মুহূর্তে অভিযান জারি রেখেছে পুলিশ। গাড়িটি কার কোত্থেকে আসলো, কিভাবে দুর্ঘটনা কবলিত হলো, এক্ষেত্রে নেশাগ্রস্ত অবস্থায় চালক গাড়ি চালাচ্ছিল কিনা সেটাই মূল কারণ কিনা সেই সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন। নিশ্চিত বিরতি ফিরছি, বিরতির পর সঙ্গে থাকুন।